পঞ্চায়েত নির্বাচন শেষ হয়েছে, দুই সপ্তাহ পেরিয়ে গিয়েছে। কিছুদিনের মধ্যেই জেলায় জেলায় গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের বোর্ড গঠনের প্রক্রিয়া শুরু হবে। তারই আগে মুর্শিদাবাদের ফারাক্কা থানায় মহেশপুর গ্রাম পঞ্চায়েতের শাকোপাড়া পরানপাড়া এলাকায় উদ্ধার হলো বিপুল পরিমাণ বোমা। গভীর রাতে ওই এলাকার একটি বাগানে বসে বোমা বানাচ্ছিল তিন যুবক। গোপন সূত্রের খবর পেয়ে পুলিশ হানা দিয়ে তিন যুবককে গ্রেফতার করে। পুলিশ ঘটনাস্থল থেকে প্রায় ১০টি তাজা বোমা উদ্ধার করেছে। কি উদ্দেশ্যে এই বোমা তৈরি হচ্ছিল এবং কারা বোমা তৈরির বরাত দিয়েছিল এবং বিস্তারিত আরো জিজ্ঞাসাবাদের জন্য ধৃতদের ১৪ দিনের পুলিশ হেফাজতের আবেদন করে রবিবার জঙ্গিপুর আদালতে পেশ করা হয়েছে। অন্যদিকে শামশেরগঞ্জ থানার কাকুরিয়া সংলগ্ন প্রতাপগঞ্জের গঙ্গা তীরবর্তী এলাকাতে একটি পরিত্যক্ত বালতির মধ্যে উদ্ধার হলো প্রায় ১০টি তাজা বোমা। পুলিশ সূত্রে খবর, প্রতাপগঞ্জ ঘাটের কাছে বোমাগুলি রাখা ছিল, এলাকা ঘিরে ফেলে বম স্কোয়াড দিয়ে নিষ্ক্রিয় করা হয় বোমাগুলো। আবারও জানাচ্ছি, পঞ্চায়েত নির্বাচন শেষ হয়েছে, দুই সপ্তাহ পেরিয়ে গিয়েছে। কিছুদিনের মধ্যেই জেলায় জেলায় গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের বোর্ড গঠনের প্রক্রিয়া শুরু হবে। তারই আগে মুর্শিদাবাদের ফারাক্কা থানার মহেশপুর গ্রাম পঞ্চায়েতের শাকোপাড়া পরানপাড়া এলাকায় উদ্ধার হলো বিপুল পরিমাণ বোমা। গভীর রাতে ওই এলাকার একটি বাগানে বসে বোমা বানাচ্ছিল তিন যুবক। গোপন সূত্রের খবর পেয়ে পুলিশ হানা দিয়ে তিন যুবককে গ্রেফতার করে। পুলিশ ঘটনাস্থল থেকে প্রায় ১০টি তাজা বোমা উদ্ধার করেছে। কি উদ্দেশ্যে এই বোমা তৈরি হচ্ছিল এবং কারা বোমা তৈরির বরাত দিয়েছিল এবং বিস্তারিত আরো জিজ্ঞাসাবাদের জন্য ধৃতদের ১৪ দিনের পুলিশি হেফাজতের আবেদন করে রবিবার জঙ্গিপুর আদালতে পেশ করা হয়েছে। অন্যদিকে শামশেরগঞ্জ থানার কাকুরিয়া সংলগ্ন প্রতাপগঞ্জের গঙ্গা তীরবর্তী এলাকাতে একটি পরিত্যক্ত বালতির মধ্যে উদ্ধার হলো প্রায় ১০টি তাজা বোমা। পুলিশ সূত্রে খবর, প্রতাপগঞ্জ ঘাটের কাছে বোমাগুলি রাখা ছিল, এলাকা ঘিরে ফেলে বম স্কোয়াড দিয়ে নিষ্ক্রিয় করা হয় বোমাগুলো। এখন কেমন বিদায় নিচ্ছি, পরবর্তী অন্যান্য সংবাদ পেতে পূর্বাঞ্চল প্রতিদিনের পর্দায় চোখ রাখুন। ধন্যবাদ।